ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মন্ত্রিসভায় অনুমোদন, আজই জারি হবে অধ্যাদেশ, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, আইন সংশোধনের ফলে ধর্ষণ মুক্ত হবে বাংলাদেশ। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো ঘটনা বন্ধে কঠোর আইনের প্রয়োজন আছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে আইনের প্রয়োগের অভাব আর বিচারহীনতার সংস্কৃতির কারণেই বেড়ে চলেছে অপরাধ, অভিযোগ বিএনপি নেতাদের। গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিককে গণধর্ষণে জড়িত অভিযোগে আশরাফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ধর্ষণ মামলায় বাংলাদেশের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা সাইফুল ও নাজমুল দুদিনের রিমান্ডে। যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে অস্ত্র আইনের মামলায় 27 বছর সাজা দিয়েছে আদালত। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, অজ্ঞাতদের আসামি করে নিহতের স্ত্রীর মামলা। দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু, রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষই আক্রান্ত, আইইডিসিআর এবং আইসিডিডিআরবির তথ্য। বিসিবি প্রেসিডেন্টস কাপে আজ মাঠে নামছে তামিম ইকবালের দল, প্রতিপক্ষ মাহমুদুল্লাহ একাদশ।